दिन दिन सिरियल दापट बेड़ी चले बर्तमान सिरियल बिनोदन जगत एक अति जनप्रिय माध्यम ताई दर्शक चाहिदार कथा माथाय रेखे प्राय प्रति मासी चैनलगुलिते नतून नतून सिरियल लंच होच्छे। एमोनी एक सिरियल हलो जगधात्री टीभिर पर्दाय धारावाहिकटी दर्शकेर नजर केड़ेछे। विशेष करे धारावाहिकेर मुख्य भूमिकाय जिनि अभिनय करेछेन सेई अंकिता मल्लिककेके दर्शकरा प्रथम देखाते भालोबेसे फेलेछेन। बंदूक हाते जगधात्री जखन दुष्कृतीदेर पेछन पेछन धावा करे तखन टान टान हये बसे थाकेन दर्शकेरा। धारावाहिकेर चरित्रगुलि एतटाई जनप्रिय हये उठे जे तादेर आसल परिचय जानते आमरा उत्साही हये पड़ी। भक्तरा जानते चाय जे तारा कोथाय बसबास करेन, तादेर पढ़ाशोना कतदूर एवं आरो अनेक खुटिनाटि। तेमनि जगधात्रीर आसल परिचयो जाना जाय। तिनि आसले ओपार बांगलार मेये। এই বাংলাদেশের সুন্দরী এখন কলকাতার গোয়েন্দা হয়ে দর্শকের মন কেড়েছে। এই সুন্দরী বাংলাদেশী অভিনেত্রী অঙ্কিতা মল্লিক দাপুটের সঙ্গে অভিনয় করছেন কলকাতায়। যৌথ পরিবারের মেয়ে অঙ্কিতা, তার বাবা ও মায়ের পরিবার থাকেন বাংলাদেশে। এখনও দুই পরিবারের অনেকেই বাংলাদেশে বাস করছেন। অঙ্কিতার জন্ম 2001 সালের 28 মে। বর্তমানে কলকাতার যাদবপুরে বসবাস করছেন তিনি। অঙ্কিতা সিঙ্গুর গোলাপ মোহিনী গার্লস হাই স্কুল থেকে পাস করে বর্তমানে কলকাতার আশুতোষ কলেজে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন। অঙ্কিতার শৈশব থেকেই মডেলিংয়ে প্রতি ঝোঁক ছিল। মডেলিং করতে করতেই তিনি অভিনয়ে ডাক পান। জগধাত্রী সিরিয়ালে ক্রাইম ব্রাঞ্চ অফিসার চরিত্রে অভিনয় করে সারা ফেলে দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে তাকে সাহায্য করেছেন ওই সিরিয়ালেরই প্রযোজক স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, এজন্য তাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। 21 বছর বয়সী 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার অঙ্কিতার স্বপ্ন ছিল একজন অভিনেত্রী হওয়ার। তবে তার শিকড় যে বাংলাদেশে, সে কথা অঙ্কিতা অকপটই স্বীকার করেছেন একটি সাক্ষাৎকারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই ধন্যবাদ।